পরম পূজ্যবাদ শ্রীশিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের তিরোভাবতিথি উপস্থিত হয়েছে আমাদের সম্মুখে, তার অপ্রাকৃত গুণগান করবার সুযোগ উপস্থিত হয়েছে, সেই জন্য আমরা এই সম্বন্ধে কিছু আলোচনা করব। আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলা যায়, তার অপ্রাকৃত গুণগান করবার সুযোগ উপস্থিত হয়েছে, সেই জন্য আমরা এই সম্বন্ধে কিছু আলোচনা করব। আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলা যায়, শ্রীল বামন গোস্বামী মহারাজের সমগ্র জীবন দর্শন করলে দেখা যায়, তিনি অত্যন্ত ছোট বয়সে তিনি চলে এসেছিলেন। শ্রীল প্রভুপাদের চরণেতে প্রথমে তিনি এসে সেখানে হরিনাম গ্রহণ করেছিলেন, অনেক কথা সে সমস্ত, আর ওই তার সমগ্র জীবনে এইটি প্রমাণ পাওয়া যায় যে কীভাবে গুরু বৈষ্ণবের সেবার দ্বারা মানুষ কৃতকৃতার্থ হতে পারে। ছোট্ট বয়সে যখন কেবল হরিনাম দেওয়া হয়েছিল, হরিনামের সময় হরিনাম দেওয়া হয়েছিল, তিনি হরিনাম করতেন, আর সামনে ভক্তি বিনোদ ইনস্টিটিউট যে আছে, সেই ভক্তি বিনোদ যে ভক্তি বিনোদ ঠাকুরের নামে যে আমাদের মায়াপুরে যে বিদ্যালয় আছে সেখানে তিনি পড়াশোনা করতেন আর সেবা করতেন। যত বৈষ্ণবগণ আছেন তাদের কাউর কাপড় ধুয়ে দেওয়া, কাউর বিভিন্ন রকম সেবা করতেন, সমস্ত পাতা দেওয়া, উচ্ছিষ্ট ফেলে দেওয়া, বিভিন্ন রকম যে যা বলতেন সেই সমস্তগুলো সেবাগুলো করতেন। আর আশ্চর্য ব্যাপার ছিল, স্কুলেতে পড়াশোনা মাস্টারদের, সে মাস্টারদের মুখে পড়াশোনা শুনে সেটি তার হয়ে যেত পড়া, আর মঠে ফিরে আর কিন্তু বেশি পড়াশোনা করতেন না, ওইখানে শুনেই তার হয়ে যেত সমস্ত কিছু। এখানে অপ্রাকৃত শিক্ষা গ্রহণ করতেন, বৈষ্ণবদের শ্রীমুখে বিভিন্ন তত্ত্বজ্ঞান উপদেশ শুনতেন বিভিন্ন রকমভাবে, আর অগাধ তার মেধা ছিল। সেই মেধার ফলেতে গুরু বৈষ্ণবরা যা যা বলতেন সব তার মনে থেকে যেত। এইভাবে তিনি মানে প্রভুপাদ মাঝে মাঝে কি করতেন, বাগানের মধ্যে হয়তো চেয়ারে বসে রয়েছেন, ফোল্ডিং চেয়ার, সেখানে এই সজ্জন সেবক কি করতেন, ওই গাছের থেকে কড়াইশুঁটি তুলে এরকম ছাড়িয়ে প্রভুপাদের হাতে দিতেন, প্রভুপাদ সেগুলো খেতেন। বেশ কয়েকবার এরকম লীলা হয়েছে। প্রভুপাদ অত্যন্ত স্নেহ করতেন তাকে ছোট বয়স থেকে। পরবর্তী সময়ে যখন প্রভুপাদ অপ্রকট লীলা করলেন তখন অনেক কিছু ঘটনা ঘটেছিল, তাতে পরম পূজ্যবাদ কেশব গোস্বামী মহারাজকে দুষ্ট ব্যক্তিগণ জেলে নিয়ে গেছিলেন বিভিন্ন মিথ্যে বদনাম দিয়ে। সেই সময় সেখানে যে কয়েকজন বৈষ্ণব থাকতেন অনেক বিশৃঙ্খলা হয়েছিল বাহ্যদৃষ্টিতে, এগুলো সব মঙ্গলের জন্যই। সেই সময় বেশ কয়েকজন বৈষ্ণব থাকতেন, তাদের রান্না করার খাওয়ার কোনো ব্যবস্থা সেরকম নেই, বিভিন্ন রকম অন্যান্য সব কারণ ছিল। সেই সময়তে বৈষ্ণবদেরই যে না খেয়ে থাকা, তারা ভোজন করতে পাচ্ছেন না, সেই জন্য তিনি যখন প্রসাদ নিয়ে পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজকে দিতে যেতেন তখন সে আর কাঁদতেন, কিন্তু বলতেন আমার হাতে তো বৈষ্ণবরা খাবে না, আমার হাতে আমার তো এখনও দীক্ষা হয় নাই, এরকমভাবে আমি রন্ধন করতে পারি না, আমি চোখের সামনে এরকম কষ্টগুলো দেখছি। তখন পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ বললেন, এখনই তোকে দীক্ষা দেবো, এখনই তোমাকে দীক্ষা দেবো, এসো। তিনি জেলের ভেতর রয়েছেন, ইনি বাইরে, এখানে মন্ত্র উপদেশ করলেন, বড় আশ্চর্য এসব কথা, বড় শিহরণ জাগবে, বলে আজ থেকে তুমি সব করতে পারবে। আর তার যা ওই যে বৈষ্ণব যজ্ঞ যেটা করা হয়, যে বৈষ্ণব হোম করা হয়, সেই হোমটা পরে হয়েছিল পরম পূজার যাযাবর গোস্বামী মহারাজ, পরম পূজার যাযাবর গোস্বামী মহারাজ সেই যজ্ঞটা করেছিলেন। আর দীক্ষা কখন হলো, কীভাবে হলো কেউ জানতে পারেন, ভেতর থেকে তিনি করেছেন। এই জন্য অনেকের উল্টো ধারণা, তিনি পরম পূজার যাযাবর গোস্বামী মহারাজের শিষ্য। তাকে যদি কেউ বলতো, কেউ জিজ্ঞাসা করতে, আপনি কি ছিল যাযাবর গোস্বামী মহারাজের শিষ্য না, ও যে হ্যাঁ,
বলতেন, না তো বলতে পারবেন না, গুরু তো একই তত্ত্ব। তো ওতে লোকে একটা পুরো লটি দিয়েছিল, তিনি পরম পূজ্য যাদবগ্র সিমায়ের শিষ্য। বাস্তবিক পক্ষে তা নয়, শিষ্য তো গুরু তত্ত্ব তো একটাই। তো তেনাকে যখন জিজ্ঞাসা করবো তো বললো, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কি পরম পূজ্য যাদবগ্র সিমায়ের শিষ্য, তা আমি কি বলবো? না বলে হ্যাঁ আমি যাদবগ্র সিমায়ের শিষ্য গুরুবর্গ তিনি। তো বাস্তবিক পক্ষে পরম পূজাত কেশব গোস্বামী মহারাজজি তাকে দীক্ষা দিয়েছিলেন, এবং এত শিষ্যের মধ্যে সেই শিষ্যটাকে এমন আলাদাভাবে একটা তার উপর নজর ছিল, তার কল্পনার অতীত এরকমভাবে কৃপা করেছিলেন। একদা তার নাম ছিল পূর্বের নাম ছিল সন্তোষ, তারপরে প্রভুপাদের কাছে আসবার পর সজ্জন সেবক ব্রহ্মচারী। সেখানে দেখা গেল এই সজ্জন সেবক ব্রহ্মচারী গুরু বৈষ্ণব সেবার মাধ্যমে যে আনন্দ লাভ করেন কল্পনাতীত। একদা পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ পরীক্ষার জন্য তার ভেতরে অভিমান আছে কি না ইচ্ছে করে তাকে বলছেন, গুরু ভাই একটু এদিকে এসো। যখনই গুরু ভাই বলেছেন তখন তিনি হা হাকে কাঁদতে আরম্ভ করে পাগলের মতো। পরমভাই কেশব গোস্বামী মহারাজ ইচ্ছে করে, যেহেতু প্রভুপাদ থেকে হরিনাম পেয়েছেন, তা তার মধ্যে অভিমান আছে কি না যে গুরুরূপে তাকে মানলেন আমাকে অবজ্ঞা করছেন কি না, এটা পরীক্ষার জন্য যিনি একদিন বলেছেন সেদিন থেকে সে তার কান্না আর তার যন্ত্রণা দেখে আর কোনোদিন ওই যে পরীক্ষার জন্য এটা বলেছেন, গুরু ভাই একটু এদিকে ব্যাস হয়ে গেছে। এই জন্য মহাপুরুষগণ পরীক্ষা নেন, আমার ভেতরে অভিমান আছে কি না পরীক্ষা নেন। আমাদের যত গুরুবর্গ আছে তার মধ্যে পরম পূজ্যাত কেশব গোস্বামী মহারাজের মতো কট্টর, এত কড়া কেউ ছিলেন না, এত কঠোর ছিলেন, কিন্তু তার মনোভীষ্ট পূরণের জন্য অর্থাৎ প্রভুপাদের মনোভীষ্ট পূরণের জন্য তিনি যে জীবন ব্যয় করেছিলেন, সমগ্র জীবন দিয়েছিলেন বামন গোস্বামী মহারাজ, এটা কল্পনাতীত, এটা বলা যাবে না। এরকম এত বিরাট একটা বিষয়, জড়ে তিনি বেহাল অবস্থায় রয়েছেন, গুরুবর্গ এসে গেছে, কেশব গোস্বামী বলছে এই কী করছো শিগগির রান্না করো। কেশব গোস্বামী মহারাজ বাদে এসে লীলা করছেন, জানেন না এত জ্বর বেহাল, চার পাঁচ জ্বর। এই অবস্থায় উঠে তিনি আনন্দের সঙ্গে রান্নাবানি করে সমস্ত কিছু করে কোনো মতে, পরে যখন কেশব গোস্বামী মহারাজ হরিস্পর্শ হলো তখন দেখলেন বিশাল জ্বর, এই অবস্থা নিয়ে করলেন, না বলে কোনো কিছু ছিল না। প্রেসের যে সমস্ত দায়িত্ব গন্ত, তখনকার দিনে তো এরকম প্রেস ছিল না, প্যাটেল প্রেস ছিল পায়ে চেপে, সেই প্রেসেতে নিজেই এই গৌড়ীয় যা কিছু গ্রন্থ তিনি সংকলন করতেন, গুরুদেবের লেখা, প্রভুপাদের লেখা, ভক্তিমন ঠাকুরের লেখা, বিভিন্ন গুরুবর লেখা করে তারপর সেটা কম্পোজ করে, তখন ছিল এরকম প্রেস ছিল না, সেগুলো কম্পোজ করার পর সেগুলো তখন বসিয়ে হাতে ঘোরাতে হতো, প্যাটেল প্রেস ছিল হাতে ঘোরাতে হতো। সেটা করতে গিয়ে কি হলো, একদিন গুরুদেব আদেশ করেছেন শিগগিরই তুমি পত্রিকা ছাপিয়ে নিয়ে চলে এসো, আমি প্রচারে আছি। কীরকম তাদের স্যাক্রিফাইস, সঙ্গে সঙ্গে নিজে হাতে তাড়াতাড়ি করে করতে গিয়ে একটা আঙুল তার ঢুকে গেল ভেতরে, মেশিনের ভেতরে আঙুল কেটে এরকম ঝুলছে, রক্তের বন্যা। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, বলে তো এ তো আঙুলের যে অবস্থা করেছেন কিছু করার নেই, এ তো ফেলে দিতে হবে, এ তো আঙুলের যে অবস্থা ফেলে দিতে হবে, ফেলে দিল। কোনো যন্ত্রণা, কোনো একটা কাতর চিৎকার, কোনো কথাই নেই। মানে গুরু সেবকের যিনি গুরু বৈষ্ণবের সেবা করেন তার ধৈর্য সহ্য কী হতে পারে সেইটার উদাহরণ এনাকে দিয়ে বোঝা যায়। একটা একজন গুরু সেবক বৈষ্ণব সেবকের কতটা ধৈর্য হতে হয় সেটা ওনাকে দেখলে পরে একটা এক্সাম্পল বোঝা যায় কী অবস্থা। এইরকমভাবে অন্তিম সময় পর্যন্ত পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজের অন্তিম সময় পর্যন্ত যেভাবে ছিল বামন গোস্বামী মা সেবা করেছেন এটা বর্ণনাতীত, কল্পনা করা যায়। আমরা ভাগবতের যে শ্লোকের কথা জেনেছিলাম, এবং গুরু পাশনৈক ভক্ত্যা বিদ্যা কুঠারেণ শীতেন ধীর
বিবৃশ্চ জীবাশয়ময় অপ্রমত্ত সংবৃশ্চ আত্মনম অথো ত্যাজ্যস্তম। ঠিক এই শ্লোকের অ্যাপ্লাইড ফর্ম, এই শ্লোকের প্রয়োগটা যদি হয় বামন গোস্বামী মাঝে ক্ষেত্রে দেখবে, এবং কিম প্রকারেণ বলে এবং এইরকমভাবে জীবন যৌবন সমস্ত কিছু দিয়ে গুরু সেবার মাধ্যমে এবং গুরু উপাসনৈক ভক্তা তীব্র ভক্তিযোগের দ্বারা গুরুচরণকে উপাসনা করলেন। অর্থাৎ যখন বদ্ধজীব স্বভাবতই নিজের পালিয়ে থাকার অনুসন্ধান, কালকে সম্বন্ধে আলোচনা করব, বদ্ধজীব সর্বদাই পালিয়ে থাকার অনুসন্ধান করেন, নিজের সুবিধার অন্বেষণ করেন, কিন্তু যারা গুরু বৈষ্ণবের কৃপাপ্রাপ্ত হয়েছেন তাদের জীবন দেখবেন তারা গুরুদেবের উপাসনা এমনভাবে করেছেন গুরুদেবের সামনে থেকে এক বিন্দু পেছনে যাননি। উপাসনা মানে কি? উপাসনা, গুরুদেবের সামনে বসেছেন, জীবনের একটা ক্ষণ তারা গুরুদেবের থেকে মুখ ফিরিয়ে নেননি। এবং গুরু উপাসনাইক ভক্তা, এইভাবে গুরুদেবের উপাসনা করতে 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 কি করেছেন, যেসব তত্ত্বজ্ঞান তিনি পরমপুজবাদ কেশব গোস্বামী মহারাজের ছিল তার হৃদয়ে সর্বাঙ্গীনভাবে আমরা দেখেছি শ্রীল শ্রীল বামন গোস্বামী মহারাজের হৃদয়েতে ঠিক কে পরম কেশব গোস্বামী যা সিদ্ধান্ত সম্পূর্ণরূপে রিফ্লেক্টেড হয়েছিল ভক্তি, এটা সম্ভব। এটা অনেকে মনে করতে পারে গুরুদেবের থেকে তো শিষ্যের সিদ্ধান্ত কম হতে পারে, তো কি আর হয়, তা নয়, তাই যদি হয়তো আমরা আমাদের আশাভঙ্গ হয়ে যাবে। গুরুদেবের যা সম্পত্তি শিষ্য টোটো সব কিছু পেতে পারে, এই বিশ্বাসটা রাখবে। এই বিশ্বাসটা যদি না থাকে তাহলে গুরুতত্ত্বে অবিশ্বাস, সিদ্ধান্তে অবিশ্বাস এবং পড়ে যাবে। যে গুরুদেবের যা কৃপা আছে সম্পূর্ণ নিগড়ে সমস্ত কিছু কৃপা শিষ্য পেতে পারে, তার একদম এক্সাম্পল হলো এই বামন গোস্বামী মহারাজ। কেশব অধীত বামন রূপ জয় জগদীশ হরে, বলা হয়েছিল কেশব অধীত বামন রূপ, কিন্তু এখানে আমাদের একটু মজা করে আমরা বলি সত্যিই তাই, পরম কেশব গোস্বামী মহারাজ বামন রূপ ধারণ করেছেন, সত্যিই তাই। তাই হয়, গুরুদেব যখন চলে যান তখন দেখবেন যে এইসব পুরুষ শোনো, আমি এনাকে একে আচার্যের ভূমিকায় বসিয়ে গেলাম, তোরবা তোমরা সর্বাঙ্গীনভাবে এমাকে ভালোবাসবে, এনাকে সহায়তা করবে এবং জেনে নেবে আমি কিন্তু ওর মধ্যে রয়েছি, এই কথাটা বলে যান। কি বলেন? ওই যে দেখছো তোমরা বামন মহারাজ দেখবে না, গুরুতত্ত্বটাই এরকম, তোমরা একে বামন মহারাজ দেখবে না, বামন মহারাজ বসেছেন এর মধ্যে আমি আছি, আমাকে অনুভব করবে, নালে হয় না। যে গুরুতত্ত্বের কথা আজকে অনেক কথা বলতে ইচ্ছা হয়, গুরুতত্ত্ব তো আলোচনা করলে চলবেই সপ্তাহের পর সপ্তাহ, আলোচনা প্রসঙ্গে মনে পড়ে গেল সেল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বিমলা প্রসাদকে বলেছিলেন, আমার প্রভু আপনি কলির ব্রহ্মাণ্ডে কখনো যাইবেন না, আপনি কলির ব্রহ্মাণ্ডে যাবেন না, আপনি কাহাকেও শিষ্য করিবেন না, আপনি কাকে শিষ্য বানাবেন না, আর কলির ব্রহ্মাণ্ডে যাবেন না, আপনি কদাপি অসৎসঙ্গ করিবেন না, আমাকে একটা কথা দিন। কে বলেছিলেন? পরমহংস গুরুদেব শ্রী গৌরকিশোর দাস বাবাজী। কাকে বলেছিলেন? সাক্ষাৎ বিমলা প্রসাদ সরস্বতী, ইনি গুণমঞ্জুরি, ইনি হচ্ছেন নয়নমঞ্জুরি, নয়নমণি মঞ্জুরি, বহুপাত কথা দিয়েছিলেন, হ্যাঁ বাবাজী মহারাজ কথা দিয়েছিলেন। এবং কথা দেওয়ার পর আমাদের জগতের যারা বন্ধন দশায় রয়েছেন, যারা জড় অবস্থায়, তারা বলছেন শিল বাবাজি মহারাজ পরমহংস বাবাজি মহারাজের কোনো কথাই তো তিনি মানেন না, তিনি তো কলকাতায় গেছেন, কলকাতা তো কলির ব্রহ্মাণ্ড মানে কলকাতা থেকে বলতে চাইতেন বাবাজি মহারাজ, আর তিনি তো বহু শিষ্য বানিয়েছেন, তিনি শিষ্য বানাননি বাবাজি মহারাজ বলে, উনি তো শিষ্য বানিয়েছেন প্রচুর শিষ্য, আর তিনি অসৎসঙ্গ করবেন না বলেছেন, কিন্তু কলকাতায় গিয়ে কত লোকের সঙ্গে কথাবার্তা বলেন, বহুপাত সেগুলোকে সিদ্ধান্ত খণ্ডন করে বলেছিলেন। এটা বলতে হলো কেন, বামন গোস্বামী মহারাজ জীবনের একটা উদাহরণ ছিল, বামন গোস্বামী মহারাজ বলতেন এত সমস্ত ভিড় হইচই এর মধ্যে আমি নির্জনে থাকতে পারি, বামন গোস্বামী মহারাজ কথাটা লোকে বুঝতে পারেনি, এই কথাটা মানে কি, যে এত হইচই এত ভিড় চারিদিকে এর মধ্যে আমি নির্জনে থাকতে পারি, অর্থাৎ অন্তঃকরণে গুরুদেবকে নিয়ে বৃন্দাবনের অন্তঃকরণে তো সেবা হয় সবসময়, মানুষের সেবা হয় সেখানে তো নির্জন বৃন্দাবন, আর গৌরধামও সেই একই গৌর বজবনে দু জায়গায়
গুরুদেবের আনুগত্যে তিনি সেবা পরায়ণ, বাইরের দৃষ্টিতে সব হইচই করলে কি হবে, অন্তঃকরণে তিনি একদম এক্সক্লুসিভ গুরু বৈষ্ণব ভগবানের সেবায় নিয়োজিত থাকতেন। শ্রীল প্রভুপাদ যখন তাকে এরকম কেউ কেউ অভিযোগ করতেন যে উনি নাকি শ্রীল বাবাজি মহারাজের আদেশ পালন করেন নাই, তখন তিনি বলেছিলেন আপনারা বিশ্বাস করুন আমি কোনো শিষ্য বানাই নাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেক শিষ্য কিন্তু আমি একটাও শিষ্য করি নাই, সবাইকে গুরু করেছি, এরা সব আমার গুরু, এরা সব শিক্ষা গুরু আমার, এদের জন্যই এরা সামনকে সবসময় আমার দিকে দৃষ্টি রেখেছে মহারাজ কি করছে, আমি সর্বদাই সাবধান হয়ে ভগবান গুরু বৈষ্ণবের সেবাতে নিয়োজিত রেখেছেন, এরা আমার গুরুবর্গ, আজ এরা যদি না থাকতো আমাকে প্রেরণা দিত কে, গুরু সেবা হচ্ছে অনন্ত। যে সমস্ত অভিমানী ব্যক্তি সম্পূর্ণ গুরুদেবের প্রতিষ্ঠাটাকে নেওয়ার জন্য এরকম অভিমান করে, সমস্ত গুরু ভাইদের ফেলে দেয়, ফেলে দিয়ে নিজে প্রমাণ করে যে আমি একাই সেবা করেছি, ওদের মতো পাষণ্ড কেউ নাই। প্রভুপাদ বলছেন গুরু সেবা অনন্ত, গুরু অনন্ত, গুরু সেবাকে আমি নিজে একা করে নেবো, এইসব গুরু ভাই কাউকে দরকার নেই, পাষণ্ড সমাজের কাছে নাম কিনছে, বাস্তবিক বিচার করলে ভেতরে ফাঁকা কিচ্ছু নেই, এমটি পুরো কলসিটা ফাঁকা, কিচ্ছু কেবা পায়নি, জগতের মূর্খ লোক ওখানেই দৌড়া, কী করা যায়, কৃপা যার মধ্যে হবে, লক্ষণ হলো এই যে গুরুদেবের সিদ্ধান্ত, গুরুদেবের আচার আচরণ সমস্ত কিছু ইন টোটো এক্স্যাক্টলি শিষ্যের মধ্যে প্রতিফলিত হবে। যদি তা না হয়ে থাকে আমি আর বেশি কথা বলবো না, তারা তাদের বিচার করে দেখবেন তারা গুরুদেবের আদেশ পালন করেন নাই, তারা গুরুদেবের আদেশ পালন করেন নাই, কিন্তু জগতের লোক বলছে গুরু কি করা যায়, গুরু তো গুরু কি করা যায়, তারা গুরুদেবের আদেশ পালন করেন নাই। এক এক করে উদাহরণ দিলে কিন্তু এখানে আগুন জ্বলে যাবে, আমি যদি প্রমাণ দিতে আরম্ভ করি দরকার নেই, আমার তো প্রয়োজন নেই, আমার তো গুরুতত্ত্ব বলা নিয়ে কথা, কেউই গুরুদেবের আদেশ এক্স্যাক্টলি পালন করতে সহসা পারেন না, যার উপর অশেষ করুণা বিগলিত হয়েছে, গুরুদেব যাকে আত্মসাৎ করেছেন, যার কোনো সেপারেট কোনো এক্সিস্টেন্স নাই, যিনি বলছেন আমার কোনো অস্তিত্ব নাই। যদি বলেন আজকে প্রভুপাদ বলছেন যে আজকে সবাই আপনারা দেখছেন সব আমাকে আমার ব্যাস পূজা বলে আমাকে পূজা করছে, কিন্তু বিশ্বাস করুন আমি প্রতিজ্ঞা করে বলছি আপনাদের যে পুষ্পাঞ্জলি কোনোটাই আমি গ্রহণ করি নাই, সমস্ত আমার গুরুদেব গ্রহণ করেছেন, সমস্ত আপনারা যে আমাকে মালা পরাচ্ছেন পুষ্পাঞ্জলি দিচ্ছেন পা ধোয়াচ্ছেন এগুলো আমার কিছু নয়, আমার কিছু সমস্ত আমার গুরুদেবের সম্মান তাকে দিচ্ছেন। আবার সেই গুরুদেব কি করছেন, তার যখন পুজো হবে তখন তিনি আবার তার গুরুদেবকে দিচ্ছেন, এইরকমভাবে আমি একায়ন পদ্ধতির আলোচনা কালকে কিছু করব, কাকে বলে গৌড়ীয়গণ একায়ন পদ্ধতিতে বিশ্বাস করেন সেটার মানে কি, বিজ্ঞানভিত্তিকভাবে কিছু কালকে ব্যাখ্যা করা হবে। এইভাবে আমার যদি অভিমান না থাকে আজকে আপনারা যা সম্মান করেন যা কিছু করেন এক বিন্দু বিসর্গ আমাকে স্পর্শ করে না, সেটা আমার গুরুদেবের পাওনা, গুরুদেব পান, আমার গুরুদেব মনে করেন প্রভুপাদ পান, প্রভুপাদ মনে করেন গৌরকিশোর বাবা পান, ভক্তিবিনোদ ঠাকুর, এইভাবে চেন ওয়াইজ যেতে যেতে সমস্ত কিছু চলে যায় নিত্যানন্দ বলরামের চরণে, আরও যদি উচ্চ রসের কথা চিন্তা করেন রাধারানীর চরণে চলে যায়, তাই কিনা গুরুতত্ত্বের মূল যে আকর সেখানে সব চলে যায়, অর্থাৎ এতে শিষ্য কোনোদিনই অভিমান করেন না। যে সমস্ত বাটপার শিষ্য বাটপার লুটেরা হিন্দিতে বলে, সেসব বাটপার শিষ্যগণ কি করেন, গুরু বৈষ্ণবের যে সম্মান সেই সম্মানগুলো নিজেরা মাঝপথে অপহরণ করেন, গুরু বৈষ্ণবকে যে কিছু দক্ষিণা দেয় কিছু দেয় তারা তো খান না, তারা বলেন না কিছু চান না, কিন্তু যদি দেয় তাহলে সেগুলো কি করে তারা ভগবানের সেবায় লাগিয়ে দেন, এবং মাঝপথে যদি কেউ সেগুলো চুরি করে অপহরণ করে গুরুদেবের সম্মান আদি, আমি গুরুদেবের মতো সম্মান পাবো লুটে নেবো সম্মান, তাহলে সে কেবল বাটপার, সে গুরুদেবের সেবক নয়। গুরু সেবকের ধর্মই হলো তিনি গুরুদেবের পরমংশ গুরু বৈষ্ণবের বিন্দুমাত্র কোনো কিছু আত্মসাৎ করেন না, সমস্ত কিছু অর্পণ করে দেন। যে কথাটা আজকে বলবার জন্য কিছু তুলেছিলাম, প্রভুপাদ বলছেন বিশ্বাস করুন আমি একজনও শিষ্য বানাই নাই, বাস্তবিক গুরুতত্ত্বে এরকমই প্রমাণ আছে, যিনি পরমহংস গুরুপাদ পদ্ম তিনি কখনোই মনে করেন না এরা আমার শিষ্য, তারা গুরু মনে করেন,
ছিল ভক্তি পুরী গোস্বামী পরমহংস গুরুদেব, তাকেও বলতে শুনেছি, বাবা বিশ্বাস করো তোমরা কিন্তু কেউ আমার শিষ্য না, তোমরা সব প্রভুপাদের চরণে তোমাদেরকে দিয়েছি। এই কথা পুনঃপুন বলতে বলে, তোমরা বিশ্বাস করো তোমরা আমার কেউ শিষ্য নয়, তোমাদেরকে সম্পূর্ণরূপে আমি প্রভুপাদের চরণে দিয়ে দিয়েছি। এই দীক্ষা লোকে জোর জবরদস্তি করছে, আমি তো দীক্ষা দিতাম না কোনোদিন, এখন যখন জোর করছে তো এখন বৈষ্ণবদের আদেশ, সেই জন্য আমি তোমাদেরকে নিয়ে আমি প্রভুপাদের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দিই। এই নতুন জীবাত্মা এলো প্রভুপাদ, যে সেবাতে লাগাবার আপনি লাগান, আমি অযোগ্য। এইভাবে বলতেন প্রভুপাদও, তাই বলতেন, আমি একজনকেও শিষ্য বানাই নাই, আমি কলির ব্রহ্মাণ্ডে যাই নাই, আমি কলকাতায় যেটা আপনারা দেখছেন শ্রী গৌড়ীয় মঠে আমি প্রবেশ করি, গৌড়ীয় মিশন গৌড়ীয় মঠে আমি সেখানে গিয়ে কি করি, অপ্রাকৃত গৌড়ীয় মঠের যে প্রাঙ্গণ সেটা অভিন্ন বৃন্দাবন, যেটাকে লোকে মনে করে গৌড়ীয় মঠ সেটা হচ্ছে রূপ গোস্বামী পাদের প্রদর্শিত দিব্যত বৃন্দারণ্য কল্পদ্রমাদস্মাত রত্নাগা সিংহাসনস্থ, এই যে শ্লোক, এই জায়গাটা হলো গৌড়ীয় মঠ, যেখানে রত্ন সিংহাসনে কিশোর কিশোরীকে বসিয়ে নানান উপাচারে সর্বাঙ্গীনভাবে সন্তুষ্ট করার যে চেষ্টা ললিতা বিশাখা আদি তাদের যেই প্রচেষ্টা সখীবৃন্দ, তারই নাম গৌড়ীয় মঠ, যেটাকে আপনারা গৌড়ীয় মঠ বলেন। বাইরের যোগ বাইরের লোক যাকে হিংসা করে বলে গৌড়ীয় মঠের বড় বাড়াবাড়ি, এত হৈসই করা কী দরকার, এত বৈভব বিস্তার করার, সেখানে আমরা উত্তর দিই গৌড়ীয় মঠ বাড়াবাড়ি করছেন না। বর্তমানে যারা গৌড়ীয় তত্ত্ব জানেন না তারা গৌড়ীয় মঠের অনেক ব্যবিচার করবার চেষ্টা করছেন, সেটা গৌড়ীয় মঠকে স্পর্শ করে না, গৌড়ীয় মঠকে স্পর্শ করতে পারে না, তাদের যে একটা মিশন তারা যে সোসাইটি গঠন করেছে সেটাকে স্পর্শ করে। গৌড়ীয় মঠ একটা দিব্য জিনিস, তাকে সমালোচনা করবেন না। সেই গৌড়ীয় মঠের মধ্যে রূপ গোস্বামী পাদের প্রদর্শিত যে আনন্দময় বিলাস সেবা, সেই বৈভব গৌড়ীয় মঠে প্রকাশ করেছেন গৌড়ীয় মঠ। প্রভুপাদ বলেন আমি অপ্রাকৃত গৌড়ীয় মঠের দিব্য প্রাঙ্গণে থাকি, সেখানে বৃন্দাবনেই আমি থাকি, আমি কখনো কলকাতায় যাই না। আর যত লোক আমার কাছে আছে ছিল, প্রভুপাদ বলছেন আপনারা বিশ্বাস করুন, আমার গুরুপাদ পদ্ম পরমহংস শ্রেষ্ঠ, তিনি তার জীবনে আমাকে যে উচ্চ সঙ্গ দান করেছেন আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা করে বলছি, যে উচ্চ সঙ্গ আমি লাভ করেছি তারপরে আর আমার ভেতরে কোনো রুচি নাই যে জগতের এইসব লোকের সঙ্গ করব। বোঝা গেল কি বলল, আমার গুরুপাদ পদ্ম পরমহংস শ্রেষ্ঠ ছিল গৌরকিশোর বাবাজী মহারাজের যে অপ্রাকৃত সঙ্গ আমি লাভ করেছি, এরপরে আমার রুচি নাই যে জগতের সমস্ত কামিনী কাঞ্চন এইসব লোকগুলো আসবে এদের সঙ্গ আমি করব, ইটস নট পসিবল, সম্ভব নয়। প্রভুপাদ এইভাবে উত্তর দিয়েছিলেন, আমি কোনো শিষ্য বানাই নাই, আমি কলির ব্রহ্মাণ্ডে যাই নাই, আমি বিশ্বাস করুন আমি কলির ব্রহ্মাণ্ডে যাই না, শিষ্য বানাই নাই, আমি অসৎসঙ্গ করি না। বাস্তবিক পক্ষে গুরু বৈষ্ণব যখন অনেক বদ্ধজীবের সঙ্গে থাকবার অভিনয় করেন তাদেরকে তুলে আর আনবার জন্য একটা বাহানা, তারা তো ইচ্ছে করতে পারেন গিয়ে কপাট লাগিয়ে হরিনাম করে শরীর ছেড়ে দেবেন, করতে পারেন, কিন্তু তারা ইচ্ছে করে লোক সমাজে আসেন, অনেকে মনে করেন মধ্যে প্রণামীর জন্য আসেন লুটপাট করার জন্য, কিন্তু যারা বাস্তবিক তত্ত্ববিদ তারা অনুভব করেন কার হৃদয়ে কী অবস্থা, তারা অনুভব করেন। আর গুরু বৈষ্ণবের মনোভীষ্ট পূরণের জন্যই আমাদের শিল বামন গোস্বামী মহারাজের প্রচেষ্টা, আমারও সেই প্রচেষ্টা, চেষ্টা করছি, এখনও হয়তো সেরকম অবস্থায় উঠতে পারিনি, চেষ্টা চালাচ্ছি, আর প্রভুপাদেরও তাই চেষ্টা, আমার গুরু মহারাজেরও তাই চেষ্টা, অর্থাৎ আমরা শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে, এই ফর্মুলাতে আমরা চলছি। চৈতন্য মহাপ্রভুর যে অভীষ্ট অপ্রাকৃত বৃন্দাবনে যে রাধা গোবিন্দের সেবা বৈশিষ্ট্য, সেটা তিনি রাধা গোবিন্দ মিলিতভাবে গৌরূপে এসছেন, আর গৌর যেটাকে বলছেন যে আমার এটা মনোভীষ্ট, গৌরের যে মনোভীষ্ট সেইটাকে প্রকাশ করেছেন কে, রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, পারম্পর্যক্রমে শিল ভক্তিবিনোদ ঠাকুর, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, শিল ভক্তি প্রমোদপুরী গোস্বামী গুরু মহারাজ, শিল পরম পূজবাদ শিল কেশব গোস্বামী মহারাজ, এবং শিল বামনদেব যাকে আমি আমার শিক্ষাগুরু রূপে প্রাপ্ত হয়ে আহ্লাদে আটখানা হয়েছি, যে এরকম একজন মহাপুরুষ যার আচার আদর্শ এবং সিদ্ধান্তের যে স্পর্শ যদি কেউ পায়
সে কৃতকৃতার্থ হয়ে যাবে। গুরুতত্ত্বের প্রচুর আলোচনা করবার ইচ্ছা ছিল, কিন্তু সময় অভাবে আমি সংক্ষেপ করতে বাধ্য হলাম। এখানে গুরু পূজার ব্যবস্থা হবে, পুষ্পাঞ্জলি আদি। আচ্ছা, এইরকম ভাবে দেখা যায় যে তিনি কিভাবে স্বয়ং করে তিনি সমস্ত এইসব সেবা চালিয়েছিলেন। শিল বামন দেব যতদিন পর্যন্ত প্রকট ছিলেন কেউ বুঝতে পারেনি কত ধানে কত চাল। তিনি বলতেন, তাকে অনেকে প্রশ্ন করতেন যে মহারাজ এই বিরুদ্ধ পরিবেশে কি করে আপনি থাকেন, আচার্যের ভূমিকায় সমস্ত স্মুথলি সব যে চলছে। শিল বামন গোস্বামী হেসে বলতেন, দেখুন আমি পান্তা ভাতে ফুঁ দিয়ে খাই আর তাই জন্য আমি টিকে রয়েছি। পান্তা ভাত সার মধ্যে আবার ফুঁ দিয়ে আমি খাই, এরকম আমি জীবনযাপন করি। অর্থাৎ কোনো গুরু ভাইয়ের বিন্দুমাত্র যেন সন্দেহ না আসে, কোনো স্বার্থে ব্যাঘাত না হয়, কোনো কষ্ট না পায়। এমনকি তার শিষ্য যদি কোনো মতে তার গুরু ভাইয়ের ওপর রেগে যেতেন, তো তুই যা তোকে সেবা করতে হবে না, তুই যা, কেন আমার গুরু ভাই কেরম বললি, আর কি করবো আপনার নামে, যা বলেছে আমার গুরু ভাই আমি বুঝবো, তোর বলার কি অধিকার আছে, যা তোর সেবা নেবো না কোনোদিন। কত সেবককে ভাই ফেলে দিয়েছে, হ্যাঁ তোর সেবা নেবো না, যা, কেন বলেছিস এরম ভাই, আমার গুরু ভাইকে বলবার তোর অধিকার কে দিল, এখন তো ইচ্ছে করে সব আচার্য শিখিয়ে দেবে, বল বল বল, অপমান কর শিখিয়ে দেবে। এই মহাপুরুষের জীবন যদি শোনেন অবাক কাণ্ড। আর প্রচারের ক্ষেত্রে তার অনবদ্য অবদান, লেখনী তো ছেড়ে দিন, লেখনী তো আছেই, যে কোনো জায়গায় যে কোনো বিষয়ের ওপর খালি বসিয়ে দিলেই হলো, খালি নিয়ে গিয়ে বসিয়ে দাও, ব্যাস আরম্ভ হয়ে গেল আশ্চর্য সেই তত্ত্ব ব্যাখ্যা। তার গম্ভীর সব বিষয় সমগ্র জীবনে যেভাবে তিনি ভজন করেছেন, বাইরে যদি অন্য কেউ থাকতো তার জায়গায় কাটাকাটি লেগে যেত। তার প্রমাণটা প্রত্যক্ষ দেখো, যেদিন ছিল বামন গোস্বামী মহারাজ অপ্রকট হলেন, সেদিন আমাদের মাথায় বজ্রাঘাত নেমে এলো। আমি সময় বৃন্দাবনে মৌনব্রত চলছে, ভাগবত কথা ব্যাখ্যা চলছে, গোবর্ধন এই গোবর্ধন এইখানে খবর যে দিল, আমি তো আতঙ্কাই, কী করে যাব বতো, ভগবানের ইচ্ছা। দুদিন বাকি ছিল, ঝড়ের বেগে এখানে এলাম, এসে দেখলাম যে কার্তিক ব্রত শেষেতে এবার পূর্ণিমা, তারপরে সেই কোন দিন ঠিক করেছে ওরা, সেই দিনেতে উৎসবটা হবে, সেই বিরহ উৎসবেতে ভগবান তারই কৃপা হয়তো হবে যোগদান করতে পেরেছিলাম। ঠিক একই ঘটনা ঘটেছিল পরম পূজবাদ আমাদের গুরুবর্গ ছিল ত্রিবিক্রম মহারাজ পৌপাদের গণ, যখন আমায় খবর দিল আমি আফসোস করছি আমি এখন বৃন্দাবনে কী করে যাব। পরে এসে দেখলাম আমাকে সেই আচার্য মা শ্রীবাস প্রভু বলছেন, এই আপনি উৎসবে যাবেন না, কোথায় উৎসব, বলো ওখানে মহারাজের আজকে তিরোভাবের উৎসব, আজকে করবে তো হয়ে গেছে, মনে করলাম যে আমাকে কৃপা করার জন্যই হয়তো ছিল। আর যখন ছুটে কোনো মতে চান করে দৌড়ে গিয়ে সভাতে প্রবেশ করছি, সব যে শ্যামবাব এসে গেছে, এই শেষ বক্তা আমি, কীরকম করুণাটা আমি অবাক হয়ে যাই। তখন কিন্তু ওভার টাইম হয়ে গেছে, টাইম কিন্তু ওভার হয়ে গেছে, ওই শেষ ছিল পর্যটক মহারাজ ছিলেন সেই সভাতে, তিনি বোধহয় বললেন, তারপর আমাকে দিল, আর বলার পরে প্রসাদ পেতে বসলাম, সেবক এসে আমাকে একটা ছাতা আর কী কী সব দিচ্ছে, সবাই মনে করছে আজকে বোধহয় বৈষ্ণবদের ছাতা দান করা হবে, তা আমার হাতে ছাতা থেকে সে বলে ওনাকে দিল, আমাদের দিল, বলে ত্রিবিক্রম মহারাজ বলে গেছেন যে আমার এই ছাতাটা শ্যামবাবাকে দিও। আমি তখন চোখে জল, আমি কান্না পাচ্ছেন কি, যে এইরকম একজন মহাপুরুষ যাওয়ার আগে ছাতাটাকে আমাকে দান করলেন, মানে আমাকে ছাতার তলায় রেখে গেলেন, কারণ ঝড় বৃষ্টি কেউ আক্রমণ করে কিছু করতে না পারেন। সত্যি তাই তিনি বলতেন, কোনো চিন্তা করবে না তুমি, তোমার সব সেবা হবে দেখবে, কিছু রাখতে হবে না, এমনি হবে, আশীর্বাদ করে গেছেন যত গিরি মহারাজ সমস্ত বড় বড় সমস্ত। তো অবাক কাণ্ড, তাদের কথা মিথ্যে হয় না, ছিল সন্ত গোস্বামী যা বলে গেছেন, কবে সেই চিঠি এখনো রয়েছে, দেবানন্দ গৌরী মঠে প্রকাশ হয়েছিল, যা যা বলে গেছেন সব সত্য হয়। প্রচারের ক্ষেত্রে তার বৈশিষ্ট্য, তার এমন একটা আশ্চর্য বৈশিষ্ট্য ছিল যে যেখানে যত প্রতিকূল পরিবেশ হোক তিনি সেখানে কোনো বিরূপ ভাব প্রকাশ করতেন না, অর্থাৎ বিরক্ত কি হবে, এই কোথায় এলাম রে বাবা, এরম নয়, যে কোনো পরিস্থিতিতে তিনি মানিয়ে নিতেন। এরকম অ্যাডজাস্টমেন্ট পাওয়ার
এটা সম্ভব হয় না। আমাদের শাস্ত্র বিচারে আমরা দেখতে পাই যখন একজনের ভেতরে সম্পূর্ণরূপে এই পরিবেশটাকে নিজের ভজন প্রভাবে পরিবর্তন করে নেওয়ার যে ক্ষমতা তখন বোঝা যায় তিনি বড় বৈষ্ণব। মহৎ বৈষ্ণব যিনি প্রতিষ্ঠিত বৈষ্ণব তার লক্ষণই এলো এই তাকে যে কোনো পরিবেশে ফেলে দেবেন দেখবেন ওই বিরুদ্ধ পরিবেশটা দেখবেন আস্তে আস্তে অনুকূল হয়ে যাবে এইরকমভাবে। আর যদি কেউ উল্টোপাল্টা প্রশ্ন করতেন তাকে কখনোই তিনি কোনোদিন আজ পর্যন্ত একটা ঘটনাও কেউ দেখেনি যেখানে ছিল বামন গোস্বামী রেগে গেছেন, শান্তভাবে ও যা প্রশ্ন করছেন এক্স্যাক্ট তার উত্তর দিতেন, এরকম পারফেক্ট অ্যান্সার মানে কল্পনা করাই ঠিক যা বলতে চাইছেন তার উত্তর দিতেন, কিন্তু বিরূপ ভাব রেগে গিয়ে উল্টোপাল্টা কিছু করতেন না। সে সময়তে ছিল বামনদেব আস্তে আস্তে বিভিন্ন কারণে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়ে বৈষ্ণবরা এরামই করেন, যখন দেখেন সমস্ত কেউই শুনতে চাইছে না কোনো কিছুই মানতে চাইছে না তখন আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেয়। এবার তো ওরা শুনছে না, প্রভুপাদ এই কথা বলেছিলেন যে আমার কথা আর কেউ গ্রহণ করছে না, আমার কথা কেউ বুঝতে পারছে না, আমি থেকে আর কি করব। বৈষ্ণবদের এই জগৎ থেকে আসা যাওয়া যে কীরকম অদ্ভুত বিষয়টা সেটা গুরুপাদ পদ্মের জিনিস দিয়ে দেখলাম। যখন তিনি মনে করলেন চলে যাবেন চলে গেলেন, অথচ তার হাস্তরেখা এবং তার ডক্টরগণের ডাক্তাররা যারা আছেন তারা ভবিষ্যৎবাণী করলেন মানে শরীরের অবস্থা দেখে, আর তার যে জন্মকুণ্ডলী সেখানে বলছে আরও তিনি 10 বছর বাঁচবেন। কিন্তু যে মুহূর্তে গুরুপাদ পদ্ম আমার কাছে বললেন দেখছো তো এরা কি করছে আর থেকে কি করব, যেই এ কথা বললেন ব্যাস 2-4 দিন 7 দিনের মধ্যে অসুস্থ লীলা করলেন। আর আমাকে বৈষ্ণবরা বললেন আপনি এক কাজ করুন মন্দিরে ঢুকুন, মন্দিরে ঢুকে নৃসিংহদেবের চরণে তুলসী দিন, গুরুদেব এরকম লীলা করছেন। তো বৈষ্ণবদের আদেশ সাধু মহারাজের সব আদেশ করলেন, তো কী জন্য আমি প্রবেশ করব, গুরুদেব যেন আরও থাকে না এইটা মনের ইচ্ছা বৈষ্ণবরা শিখিয়ে দিলেন। তো নৃসিংহ চরণে আমি তুলসী দান করছি, 2 দিন দান করার পর কে যেন কানের কাছে বলে এই কী জন্য তাকে রাখতে চাইছিস, নিজের স্বার্থ উদ্ধারের জন্য নাকি, কে যেন বলল, আতঙ্ক হয়ে গেল। তারপর থেকে আমি ওদের কথা শুনলাম না আর নৃসিংহদেবের চরণে তুলসী অর্পণ করলাম, কারণ নৃসিংহদেবের চরণে তুলসী অর্পণ করে যেটা গুরুদেবের ইচ্ছা তার বিরুদ্ধে আমি যেতে পারবো না, তার ইচ্ছা হলো চলে যাবেন। যে মুহূর্তে ইচ্ছা হলো কিছুদিনের জন্য কোমা স্টেটে গেলেন, কিন্তু কোমা স্টেট বাইরে কিন্তু ভেতরে সম্পূর্ণ চেতনা, জীবনে কোনো দিন তাকে কোনো নারী স্পর্শ করে নাই। যখন বেলভিউ নার্সিংহোমে রয়েছেন যখন নার্স মায়েরা গিয়ে তাকে এরম ধরে ইঞ্জেকশন দিচ্ছেন ওই অচেতন অবস্থায় এরম মাথায় হাত দিচ্ছে, এরকম মাথা হাত দিচ্ছে চোখে জল পড়ছে যে আমাকে কোনো দিন কেউ স্পর্শ করে নাই, আজকে আমাকে মায়েরা ধরছে ধরে ইঞ্জেকশন দিচ্ছে। তারপর সেই চলে গেলেন, ছিল বামনদেবও তাই বৈষ্ণবগণের এইটি দেখবেন লীলা, আস্তে আস্তে নিজেকে সংকুচিত করে নেন, সংকুচিত করে নিয়ে তোরা যাবে আমার কথা শুনলি না, যা ইচ্ছা তোরা কর, এবার আমি চললাম। ছিল বামনদেব বললেন সব ভক্ত যারা শিষ্য আছেন তথাকথিত শিষ্য ছিলেন আবার অন্তরঙ্গ শিষ্য তো আর সবাই হয় না, বামনদেব বললেন আমার শেষ জীবনটা আমি গঙ্গার তীরে, কোথায় থাকবেন গঙ্গার তীরে, ওই আমার গঙ্গার তীরে সেখানে থাকবেন কোথায়, এই যে নিমাইতীর্থ ঘাট। বামনদেব ইচ্ছা প্রকাশ করলেন শেষের সময়টা আমি ওখানে থাকব। যারা তথাকথিত শিষ্য ব্রুব তারা বললেন গুরুদেব যদি ওইখানে গঙ্গার ঘাটে গিয়ে থাকে তো আমাদের সাথে আঘাত হবে, না না গুরুদেব ওখানে গিয়ে লাভ নেই, ওখানে গঙ্গার তীরে ঠান্ডা লেগে যাবে, ওখানে কেউ যায় নাকি, যেতে দেবে না। বামনদেব এবার একা ঘরে নাম করছেন আর বিড়বিড় করে বলছেন যেন বৈষ্ণবগণের এসেই লীলা, কার কাছে বলছেন কে জানে, ভগবানের কাছে বলছেন, আমার নাকি গঙ্গার তীরে সহ্য হবে না ঠান্ডা লেগে যাবে, আমার নামে গঙ্গার তীরে ঠান্ডা লেগে যাবে, নিজে নিজে একা একা বলছে। পরবর্তীকালে দেখা গেল তার ইচ্ছাটাই পূর্ণ হলো, ভগবান পূর্ণ করল, নিমাই তীর্থ ঘাট সেখানে জোর করে কেউ নেবে না কিন্তু তিনি যাবেন, তার ইচ্ছা পূর্ণ হলো। শেষের সময়তে তিনি গঙ্গার তীরে একেবারে গঙ্গা সেখানে গঙ্গার তীরেতে ভজন জীবন করলেন, কিন্তু শরীর যেখানে ছাড়া ছাড়বেন। হঠাৎ একদিন বলছেন আমাকে এক কাজ করো আমাকে নবদ্বীপে নিয়ে চলো, এরকম অবস্থা আপনি নবদ্বীপে যাবেন কী করে, আমাকে নবদ্বীপে নিয়ে চলো তোমরা, হঠাৎ গেলেন।
তার যে কি লীলা, তার যে কি ইচ্ছা, তা তো কেউ জানে না। ওখান থেকে ভালো, ওখান থেকে নিয়ে গেলেন। সেখানে গুপ্ত অবস্থায় অনেক যারা অন্তরঙ্গ কয়েকজনকে ভালোবাসতেন বিশেষ, আমি জানি নাম বলে আর আমি আর কোনো পলিটিক্যাল একটা গেম তৈরি করতে চাই না। আমি জানি কারা কারা বামনদেবের টুক কৃপা পেয়েছেন বাস্তব। অনেকেই একটা এক্সিবিশন খুলতে চাইছেন যে বামনদেবের কৃপা, গুরুদেবের সেবা করেছি আমি, কৃপা পেয়েছি, কিন্তু তাদের লক্ষণ বলছে না তারা কৃপা পেয়েছে। কিন্তু আমি বলতে গেলে অসন্তুষ্ট হচ্ছেন, তার লক্ষণ বলছে না তারা গুরু কৃপা পেয়েছে, একটা তো লক্ষণের সিমটম আছে, সিমটম বলছেন। কিন্তু আমি জানি কয়েকজন কৃপা পেয়েছেন, তাদের নাম আমি আর বলবো না। এখন তিনি শেষ সময় কি করলেন, সেখান থেকে নিমাইতত্ব গাত থেকে নবদ্বীপে গেলেন কিছুদিন। সেখানে এই কার্তিক মাস সেখানে কিছুদিন বিলাস করলেন, এই রকম লীলা করলেন অসুস্থতার। আর কেশব দেব গোস্বামী, পরম পূজার কেশব গোস্বামী মহারাজ, তার কাছেতে তিনি চলে যাবেন। মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন একা একা ঘরে, সেবক বুঝতে পারত না, সেবক বুঝতে পারত না গুরুদেব পাগল হয়ে গেছেন। আমি নিজে শুনেছি, আমি কলকাতা একদিন ট্রেন লেট হয়েছিল বৃন্দাবন থেকে, অনেক রাত গিয়ে কলকাতা সেই মঠে উঠেছি, কলকাতার মঠে, যেটা কলকাতার মঠে উঠেছি, সেখানে সবাই আনন্দ, মহারাজ এসছে রাত্রির বেলা, এই তখন 8:30-9 হবে, তখন ফ্রেশ হয়ে আমি আমার সন্ধ্যা বন্দনাদি করছি। একজন অনেক দিন ধরে সন্ন্যাস নিয়েছেন, তা তো অনেক দিন ভজন করছেন, বামন গোস্বামী মহারাজ ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন অসুস্থ, আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে, বেরিয়ে আসছেন। আর সেবক দুজন ধরে মহারাজ চলন চল ভেতর চলো নিয়ে যাচ্ছে। তো আমি তো চিন্তা করছি অপ্রাকৃত বৈষ্ণব, তার কি আশ্চর্য বিলাস, আমার ছেড়ে দে, আমি চলে যাই, ধরে নিয়ে যাচ্ছে। আর যে সেই সন্ন্যাসী আমার সামনে দেখে বলছে মহারাজ দেখেছেন বৃদ্ধ বয়সে কীরকম অবস্থা, করুণ অবস্থা। আমি তখন মাথায় হাত দিয়ে বলছি এরা পুরনো সন্ন্যাসী কী দর্শন হলো, সে বলছে দেখেছেন বৃদ্ধ অবস্থায় কীরকম হয়, মানে এটা গুরুদেব কি এরমভাবে দর্শন করে কি নিয়ম। তিনি যখন একটু অসুস্থ ছিলেন তখন আমি বৃন্দাবন থেকে গেলে ওখানে উঠতো হালদার বাগানে, তিনি একদিন দণ্ডবত করতে গিয়ে, আমি দণ্ডবত করছি, মহারাজ অনেক জ্যেষ্ঠ, কোনোদিন আমি গুরু ভাই বলি না, লজ্জা হয়, আমি মনে করি গুরুদেব, তিনি অভিন্ন গুরুদেব, মহারাজ আমাকে করুণা করুন। তখন অনেক ঝঞ্ঝাবাদ চলছে, আমি যদিও এসবের মধ্যে স্পর্শ আমার হয় না, তথাপি আমি জড়িয়ে পড়েছি অকারণে, এটা হয় আগুন জল। বামন গোস্বামী মহারাজকে অনেক ঘটনা না বলে বললাম মহারাজ আপনি একটু কৃপা করুন যেন ধৈর্য সহ্য আমার প্রচুর পরিমাণে বাড়ে, কেন যার যা আছে তার কাছে তাই চাইতে হয়। ছিল বামন গোস্বামী মহারাজের ধৈর্য সহ্যের ওপরে তো আমি দেখি নাই, সেই জন্য তার কাছে এই প্রার্থনা করলাম যে মহারাজ একটু করুণা করুন, আপনি একটু কৃপা করুন যেন আমার ধৈর্য সহ্য অশেষ বৃদ্ধি পায়। মহারাজ মুচকি হেসে বললেন ওইটিই তো আসল কথা, ওইটিই তো আসল কথা, একটু মুচকি হাসলো। তারপর সেবককে বলছেন দেখ দেখ ওকে দেখতে ওর মতো না, ওনার কোনো শিষ্য থাকবে বা কেউ থাকে, দেখ ওকে দেখতে ঠিক ওর মতো, ওর কথা মনে পড়ে যাচ্ছে, খুব আদর করলেন। তারপর থেকে তো অসুস্থ লীলা করলেন, এক এক করে মহাজনরা সব চলে যাচ্ছেন জগৎ থেকে, আমরা শূন্যাই ধম জগত সর্বম গোবিন্দ বিরহে নামে। শ্রী বামন গোস্বামী মহারাজ ভাগবতের ওই যে একটা শ্লোকটা প্রায় বলতেন আর বলে দুঃখ প্রকাশ করতেন, কখনো কখনো একা ঘরে বিলাপ করতেন গুরুদেবকে, বলতেন আর কতদিন আমাকে এখানে থাকতে হবে, আর কতদিন আমাকে এখানে থাকতে হবে বলে দিন, আর পাচ্ছি না। হয়তো কি গুরুদেব বলতেন আরও কিছুদিন থাকো, তোমার কিছু কাজ আছে, আরও কিছুদিন থাকো, একা ঘরে বলতেন আর কতদিন আমাকে এখানে থাকতে হবে গুরুদেব, হয়তো কি উত্তর পেলেন ওদের আরও কিছুদিন থাকতে হবে। সেই আরও কিছুদিন থাকা যেটা গোপিকারা বলেছেন, যদি ক্ষণ এক ক্ষণকালের জন্য কৃষ্ণকে এক্ষুনি পাই, সেই ক্ষণকালের জন্য যদি কৃষ্ণকে এক্ষুনি পেয়ে যাই, সেই ক্ষণকালের সময়টাকে এমনভাবে আমরা ডেকোরেট করব, গোপিকারা বলছেন যে কৃষ্ণ তো চলে গেছে আমাদের ছেড়ে বিরহ যন্ত্রণা, আর যদি ক্ষণকালের জন্য কৃষ্ণ এক্ষুনি আসে, সেই ক্ষণকালের সময়টাকে আমরা এমনভাবে ডেকোরেট করব হৃদয়ের ভাব বৈচিত্র্য দিয়ে যে সেটা আমাদের অনন্তকালের জন্য রয়ে যাবে হৃদয়,
আজ মনে হচ্ছে শ্রীল বামনদেব যে বলতেন কেশবদেবকে গুরুদেবকে আর কতদিন থাকতে হবে, হয়তো এই জন্যই কেশবদেব বলেছিলেন আমার মতো দুর্ভাগা ব্যক্তি যারা পতিত তাদেরকে বাঁচাবার জন্য আরও কিছুদিন থাকতে হবে, হয়তো সেই জন্যই তিনি কিছুদিন আরও থাকলেন, কিন্তু চিরকাল তো রাখতে পারবো না, তাকে তো ইচ্ছা করলেও আমরা রাখতে পারবো না। আজ গুরুপাদ পদ্ম যখন চলে গেছিলেন তারপরে সমাধি মন্দিরের পেছনে কাঁচা সমাধি, সবে গুরুদেবকে সমাধি দেওয়া হয়েছে, বড় বোকা ছিলাম, মূর্খ, কিচ্ছু বুঝি না। এই সমাধির পেছনে দাঁড়িয়ে আমি খালি চিন্তা করছি আজ যে এই অবস্থা দাঁড়ালো গুরুদেব আমার কর্তব্যকে কি করব। ওই কাঁচা সমাধির সামনে থেকে সেই দিন যে অনুভবটা হয়েছিল সেই অনুভবটা আপনাদের আমি বলতে পারবো না। কাঁচা সমাধি, আমি পাগলের মতো বিনা ভাড়ায়, আমার কাছে কোনো অর্থ নেই। বৃন্দাবন থেকে পরম পূজা ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী বলেছেন ভোর চারটের সময় আমাকে ডাকলেন, আমি এত সকালে উনি ডাকছেন, এত বড় একজন আচার্য আমাকে খুব ভালোবাসতেন, তখন ব্রজমণ্ডল পরিক্রমা চলছে, এরকম অবস্থা দেখে ভেতরে অনেক হাঙ্গামা, গুরুদেবের কাছে অনেক কিছু হচ্ছে, সেগুলো আমার দেখা উচিত না। ভাবলাম ঠিক আছে, শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ বললেন আমার সঙ্গে থাকুন, এরকম যন্ত্রণা। এই অবস্থায় তিনি ভোরবেলা চারটের সময় ডেকে বলছেন, প্রথমে আমাকে শান্ত করালেন যেন আমার কিছু না হয়, আস্তে আস্তে ধীরে ধীরে আমাকে বললেন আর কিন্তু আপনার গুরুদেব নেই। যেই বলার সঙ্গে সঙ্গে পাগল অবস্থা, সঙ্গে সঙ্গে কি করলাম, উপরে গিয়ে একটা বস্তা ছিল, বস্তাতে পারলাম দু একটা কাপড় যা ছিল ফোড়ে নিয়ে কাঁধে নিয়ে দৌড়, একবার দৌড় গিয়ে যা চোখের সামনে ট্রেন পাচ্ছি দৌড়, আমার তখন চোখে কিছু দেখতে পাচ্ছি না, যা ট্রেন পায়, লোকে অনেক উপদেশ করছে এরম করুন এরম করুন, ওই ট্রেন যান, দিল্লি যান, ট্রেন ধরুন, দূর তার নিয়ে কিছু করেছে, যেভাবে নিয়ে যায় যাব, গুরুদেবের স্মরণ করে বেরিয়েছি। ট্রেনে উঠলাম এমন একটা, সেটা হচ্ছে বম্বে মেল, আরে পাগলের মতো ট্রেনের কোনো নাম বুঝতে পারছি, উঠে পড়েছি, উঠে পড়ে আপনি কোথায় যাবেন, তো তখন তো অবস্থা নিজের মধ্যে নেই, আমি বললাম আমি কোথায় যাব, আমি যাব হাওড়া, বলে তাহলে এখানে উঠলেন কেন, নেমে যান শিগগিরি টুনলায়, নেমে সেখান থেকে গিয়ে আবার সেই অন্য জায়গায় আলিগড় না ভালো না কোথায়, টুনলা তো নয়, সেখান থেকে আবার বাস ধরে শিগগিরি গেলাম টুনলা, সেখান থেকে দেখি তখন ঘোষণা হচ্ছে কালকা মেল ইজ কামিং অ্যান্ড প্ল্যাটফর্ম নাম্বার দিস, ঠিক কপাল কি, ঠিক কালকা মেল ঢুকবে, আর ওই সময় আমাকে গিয়ে বাস ফেলে দিল, দৌড়ে গিয়ে টিকিট, এখন উঠে পড়ি ট্রেনে, ট্রেন উঠে পড়ল সোজা গিয়ে, সেদিন ট্রেন যেন মনে হচ্ছে পক্ষী পঙ্খিরাজ ঘোরার মতো দৌড়াচ্ছে বিফোর টাইম। নবদ্বীপে যখন ঢুকলাম বর্ধমানে নেবে, তখন গুরুদেবের অপ্রাকৃত শরীর নবদ্বীপ, এই নবদ্বীপে আনা হয়েছে সবে, না ওই শরীরে যায় নাই কেন, নোংরা শরীর, শিব মন্দিরে সমস্ত ব্যাগ সমস্ত রেখে সঙ্গে সঙ্গে গঙ্গায় স্নান করে পবিত্র হলাম, হয়ে তারপর গুরুদেবের কাছে নাট্য মন্দিরের স্বয়ন রয়েছে। কাজেই অপ্রাকৃত গুরু বৈষ্ণবের যে অদ্ভুত, যে চলে গেলে যে কী হয়, সেটা যাদের সম্বন্ধ হয় নাই, যারা নামে মাত্র গুরুদেবকে বৈষ্ণবকে জীবনে গ্রহণ করেছেন, যারা বুঝতে পারেননি গুরু বৈষ্ণবই আমাদের সম্পত্তি, গুরু বৈষ্ণবই আমাদের জীবনের একমাত্র সম্পত্তি, শিরোপমঞ্জুরি পদ যার ধন সম্পদ, এই যে কীর্তন, এটা প্রভুপাদ শেষ সময়তে কীর্তন করতে বলেছিলেন পরমপূজাত, পরমপূজাত আমাদের ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজকে, অনেক ভালো ভালো গান করার লোক ছিল, প্রভুপাদ ইশারা করে বলছেন ওকে বলো এই কীর্তনটা করতে, শিরোপমঞ্জুরি পদ যার ধন সম্পদ ইশারা করলেন, আর সে কীর্তন গাইছেন তিনি। পরমপূজাত কেশব গোস্বামী মহারাজ আর কষ্ট দিতে চাইলেন না, অনেক বাহ্য দৃষ্টিতে তাকে যে উৎপীড়ন করা হয়েছে কষ্ট পেয়েছেন তিনি, আশ্চর্য। তারপর তিনি কি করলেন, সময় মতো কার্তিক মাসের আজকের এই তিথিতে, আমরা তো দিন গণনা করি না, আমরা দিন গণনা করি না কেন, দিন হিসাব মতো এগোয় পেছোয়, কিন্তু তিথিটাকে আমরা সম্মান দিই, দিন গণনা করলে তো ক্যালেন্ডারে আপ ডাউন হয়ে যাবে কতদিন আগে পিছিয়ে, ওই জন্য আজকের এই তিথিতে শ্রীল বামনদেব আমাদের জগৎকে শূন্য করে নিত্য জগতে প্রবিষ্ট হলেন, চিরকালের জন্য আমরা যদি বদ্ধ অবস্থায় চিন্তা করি আত্মাকে পাব না, আর যদি মুক্ত অবস্থায় উন্নীত হতে পারি তো দেখব সেখানে বামনদেব নিত্য সেবায় নিয়োজিত আছেন, কেশবদেব আমার গুরুবর্গ
সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু সেখানে অন্তর প্রকোষ্ঠেতে বৃন্দারণ্যের মধ্যেও সেবা করছেন দুই স্বরূপে। এইভাবে শ্রীল বামনদেব আমাদের বঞ্চনা করে চলে গেছেন। তিনি নিত্য জগৎ থেকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন, করুণা করুন, যেন আমরা তার পদাঙ্ক অনুসরণ করে তার কাছে যেতে পারি। এই বলে তার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আজকে বাঞ্ছাকল্পতরুশ্য কৃপাসিন্ধু ভবেষ পতিতানং পাবন ভবেষ্ণভ্যো নমো।